আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাসায় ছোট্ট করে করা মেহেদি সন্ধ্যা নিয়ে। বিশেষ করে আমার ফ্রেন্ডরা এসেছিল আর কিছু ফ্যামিলি মেম্বার্সরা এসেছিল, এভাবেই হচ্ছে ছোট্ট করে আমি আমার মেহেদি সন্ধ্যাটা করি। সো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। সো আমার বিয়ের জন্য মেহেদি সার্ভিসটা নিয়েছিলাম আমি মেহেন্দি বাই ওয়াসিকা এই পেজটা থেকে। সো ডিজাইনের কথা আমি যদি বলি, ডিজাইনটা আমার কাছে এভারেজ লেগেছে, বাট কালার একদমই বসে নাই। সো আমার এক্সপেকটেশন ছিল যে অ্যাকচুয়ালি এটা ভালো হবে, বিকজ আমি আপুকে বলেছিলাম যে প্লিজ অর্গ্যানিক মেহেদিটা দিবেন। এই জন্য তিনি আমার কাছে 500 টাকা এক্সট্রা রেখেছে, অর্থাৎ 3500 টাকার জায়গায় সে 4000 টাকা রেখেছে, বাট কালার একদমই বসে নাই। দ্যাটস ওয়াই আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট ডিজাইনটা হচ্ছে এভারেজ ছিল। অ্যান্ড 3500 টাকার এই প্যাকেজে কিন্তু একদম এলবো পর্যন্ত দেয় না, এলবো থেকে হচ্ছে 4 আঙ্গুল নিচে এই পর্যন্ত আর কি দেয়। তবে ডিজাইন হচ্ছে কাস্টমাইজেশন করা যাবে, মানে আমি যেরকম দেখাবো সেরকমই হচ্ছে ওনারা করে দিতে পারবেন। আর যেহেতু মেহেদির প্রোগ্রাম ছিল তাই আমি এই গ্রিন কালারের শাড়িটা চুজ করেছিলাম। এই শাড়িটা অনেক আগে মামি আমাকে গিফট করেছিল, বাট তখন পরা হয় নাই। সো যেহেতু প্রোগ্রাম ছিল তাই ম্যাচিং করে সেম একটা ওড়নাও নিয়ে নিই, অ্যান্ড দেন হচ্ছে আমি সুন্দর করে এই শাড়িটা পরি। অ্যান্ড পিছনে দেখেন আমরা যে ডেকোরেশনটা করেছি সেটা সুন্দর মতো ফুটে উঠেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড মেহেদি লাগানো অনেস্টলি অনেক বেশি টায়ারিং, কারণ আই এম সাচ আ লেজি পার্সন। হাত এভাবে করে 4 ঘন্টা আমার লিটারালি দিয়ে রাখতে হয়েছে, যদিও আপু অনেক ফাস্ট লাগাইছে, মানে আমি এতটা এক্সপেক্টও করি নাই, বাট স্টিল আমি বলবো যে হাত অনেক অনেক ব্যথা করে। তো এই তো আমি আমার হাজব্যান্ডের নামও লিখে ফেলেছিলাম মেহেদির উপরে। এটা কিন্তু অনেক কিউট একটা জেস্টার, আমার কাছে মনে হয় যে বিয়ের আগের দিন যে মেয়েরা এই কাজটা করে এটা আমার কাছে অনেক কিউট লাগে। অ্যান্ড ওর নাম হাতে লেখার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে আমার মুখে অন্যরকম একটা গ্লো চলে আসছে। সবাই এসে লিটারালি আমাকে আস করতেছিল যে তুমি এরকম ব্লাশ করতেছো কেন, মানে তখন থেকে আমার খুবই মজা লাগতেছিল আর কি। তো যাই হোক, এরকম করে হচ্ছে সুন্দর করে মেহেদিটা আঁকি, অ্যান্ড তখন আমি অলরেডি টায়ার্ড হয়ে যাই। ইউ ক্যান সি আমি একটু পরপর লিটারালি মানে পাগল হয়ে যাচ্ছিলাম এমন অবস্থা। এই ফাঁকে হচ্ছে জয়িতা তারপর নিধি এসে ওরা আমার গয়না পরিয়ে দিচ্ছিল, বিকজ আমার অলরেডি মনে হচ্ছিল যে কিছু না পরি, বাট ওরা বলছিল যে না ম্যাচিং অর্নামেন্টস আছে তোদের পরতেই হবে, সো দ্যাট মানে পারফেক্টলি সুন্দর লাগে। তো ওরা হচ্ছে আমাকে পরিয়ে দিচ্ছিল, আর আমি ফুলের যে মালাটা উপরে পরেছি টায়রা হিসাবে সেটা আমি আগে থেকে অর্ডার করেছিলাম আমার আদার্স ফুলের সাথে, পরে সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সো দ্যাট এটা পারফেক্টলি থাকে আর কি। আর তখন হচ্ছে প্রায় 8টার মতো বাজে, আর আমাদের বাসায় সব রিলেটিভসরা আর ফ্রেন্ডসরা চলে আসছিলো। এই যে এখানে শর্মি আন্টি ছিল, শুভ্র ভাইয়া ছিল, সবাই মিলে আর কি আমরা খুবই মজা করছিলাম। সবাই এসে এসে দেখতেছিলো যে আমি কীভাবে মেহেদি লাগাই অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড এই তো তারপর হচ্ছে নাফিসা আসছে, ও আমার সাথে কিছু পিকচার ক্লিক করতেছিলো আর শর্মি আন্টি হচ্ছে পিকচার ক্লিক করে দিচ্ছিলো। তো সবাই আমরা মোটামুটি বেশ এনজয় করতেছিলাম, সবাই এসে আমার সাথে ছবি টবি তুললো। এদিকে যে আম্মু আসলো, আম্মু এসে আমার সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুললো। আর সেদিন হচ্ছে 6 তারিখ ছিল, অর্থাৎ বিয়ের জাস্ট 2 দিন আগে। তো সেদিন আমাদের ওই বাসা থেকে ডালা আসার কথা ছিল, তো ততক্ষণে হচ্ছে আবিদরা চলে এসেছিলো ডালা নিয়ে, সুন্দর মতো পিক আপে করে সব কিছু নিয়ে আসছিলো। বাট মজার ব্যাপার হচ্ছে আমি জানতাম না যে আবিদেরও আসার কথা, সো এটা পুরাটাই আমার জন্য সারপ্রাইজ ছিল। ডালা নিয়ে যখন ওরা উপরে আসছে তখন দেখি আবিদও চলে আসছে, সো এটাও একটা কিউট মোমেন্ট ছিল। তারপর এখানে আর ওর কাজিনরা ছিল, সবাই মিলে এগুলো উঠাচ্ছিলো, বিকজ অনেকগুলো ডালা ছিল, এগুলো উঠানো ওয়াজন দ্যাট ইজি। তারপর শ্যামলও হেল্প করছিলো আর কি। এই শটগুলো হচ্ছে শ্রাবণী নিয়ে রেখেছিলো আমার ফোন থেকে, আমি তো আর নিচে যেয়ে নিতে পারিনি, বাট ওরা নিজেদের মতো আর কি ভিডিও করে রেখেছিলো। আর তার ঠিক 2 দিন আগেই হচ্ছে আমার বাসায় লাইটিং করা হচ্ছিলো, সো এই কারণে বাসাটা একদম ফেস্টিভ ফেস্টিভ ভাইবস লাগছিলো। তারপর এদিকে যে ওরা 2টা বড় বড় মাছ নিয়ে আসছে সেগুলো উঠানো হচ্ছিলো, এমনি তো আমি মাছ খাই না, বাট এই মাছগুলো দেখে খুব মজাই লাগতেছিলো আর কি। আর এই যে আবিদ এখানে দাঁড়া দাঁড়া হাসতেছে, মানে কী একটা অবস্থা, আল্লাহ। তারপরে তো নাবিলা, সোহা, মরিয়াম ওরা সবাই চলে আসছে, আর আমার রুমে সবগুলো ডালা সুন্দর করে অর্গানাইজ করে রাখা হয়েছিল, আর এই পাশে হচ্ছে আমার মেহেদি চলতেছিল আর কি। এই ভিডিওগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা মিলে করছিল, আমি যেহেতু মেহেদি লাগাচ্ছিলাম সো আমার পক্ষে ভিডিও করাটা একটু ইম্পসিবল টাইপের ছিল। আর এই পাশে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে যারা আসছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল আর কি। আর আরেক রুমে আমার সব কাজিনরা মামারা বসে আড্ডা মারতেছিল, মানে বিয়ে বাড়ির ভাইবস যেমন হয় আর কি, খুবই মজাদার একটা ফেস্টিভ ভাইবস ছিল। তো এদিকে এই যে আমি মেহেদি লাগাচ্ছি, আর এদিকে বাকি আরও রিলেটিভসরা আমার রুমে বসেছিলো, আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, তারপর প্ল্যান করছিলাম, সবাই আমাকে আস করছিলো যে ফিউচার প্ল্যান কী, সামনে কীভাবে কী করবো অ্যান্ড অল দ্যাট। তো এগুলো নিয়েই হচ্ছে ডিসকাস করছিলাম আর কি, তো বেশ মজাই লাগছিলো।
আর এদিকে উঠিয়া খালামুন একটা শর্ট নিয়ে রাখছে সবগুলো জুতার, মানে বিয়ে বাড়ির সামনে যা হয় আর কি, অনেক অনেক স্যান্ডেল, দেখে অনেক হাসি আসছিল পরে। আর এইটা হচ্ছে খুবই স্পেশাল একটা ডালা, তো এটা হচ্ছে আবিদ আমার জন্য স্পেশালি নিয়ে আসছিল। এটা হচ্ছে একটা ফুচকার ডালা, যেহেতু আমি ফুচকা অনেক বেশি পছন্দ করি আর নয়ন মামার ফুচকা আমার খুব পছন্দ, সো ও এখান থেকেই হচ্ছে ফুচকা নিয়ে আসছিলো ডালায় করে, এটা অনেক কিউট ছিল। সো আমি মামিকে বলছিলাম যে মামি আমার হাতে তো মেহেদি, তুমি একটু আমার জন্য ফুচকা বানায় আনো, আমাকে একটু খাওয়ায় দাও। তো এটার একটু ভিডিও করে রাখছিল হচ্ছে উথিয়া। আর এই ফুচকাটা কিন্তু একদম নর্মাল না, এটা অনেক ঝাল, এটা সবাই খেতে পারে না। সো আমার সব রিলেটিভসরা একটা একটা করে খেয়ে ঝালে উয়া করতেছিলো, বাট আমি প্রপারলি সবগুলো খেতে পারছি আর কি। অ্যান্ড দেন হিয়ার উই আর ল্যাম্প পোস্ট, এটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের একটা গ্রুপ, আর এটা হচ্ছে আমার সব ওল্ডেস্ট ফ্রেন্ড, মানে ওরা হচ্ছে আমার সবচেয়ে পুরনো ফ্রেন্ড যার সাথে আমার একদম প্রপারলি যোগাযোগ আছে। সো আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করতেছিলাম, তারপর আমরা পিকচার তুলতেছিলাম, ওরা লিটারালি অনেক এফোর্ট দিচ্ছে আমার বিয়েতে, অনেক কষ্ট করছে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে যে এক একদিন এক একজন আসে নাই, বাট ওভারঅল ওরা অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট করছে, আর মূল কথা হচ্ছে ওরা ছিল আমার পাশে। সো আমার এই স্পেশাল মোমেন্টে ওদের মানে প্রেজেন্সটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, সো এই জন্য আমি রিয়েলি গ্রেটফুল টু দেম। তো এই তো এরপর হচ্ছে আমরা আরও বিভিন্ন পোজ দিয়ে ছবি টবি তুলতেছিলাম, বেশ ভালোই মজা হচ্ছিল। আর সামনে দেখেন আমাদের চকলেট চিপসের ডালা, আমার চোখ বারবার ওদিকে যাচ্ছিলো যে কখন সবাই যাবে আর আমি মন মতো এই ডালাটা খুলে খেতে পারবো। তো এরপর হচ্ছে সবার ফটোশ্যুট শেষ হয়ে গেলো, অ্যান্ড দেন আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি যে উঠবো ততটুকু শক্তিও আমার ছিল না আর কি। সো সবাই আমাকে টেনে টেনে উঠাচ্ছিলো, আর এদিকে হচ্ছে আমি আনানকে দোয়া করে দিচ্ছিলাম যাতে ওরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, বিকজ বেচারা বিয়ে করার অনেক শখ, বাট কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না, দ্যাটস ওয়াই। আর এখানে হচ্ছে আমার মেহেদি নিয়ে আমি একটু ঢং করে ভিডিও করতেছিলাম আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্তই হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।